হেই হোয়াটসঅ্যাপ বিউটিফুল গাইস, আশা করি সবাই ভালো আছেন। ব্রেভ ওয়ালের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, আমি ওয়ালিদ তাকি। আজকে চলে এসেছি ব্যাডমিন্টন খেলতে। বাংলাদেশের বিভিন্ন উপজেলায় শীতের সিজনেও ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয় না, কিন্তু এই উপজেলায় একটু ভিন্নতা দেখতে পেলাম। গরমের সিজনেও এত সুন্দর ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে, তাই ধন্যবাদ জানাচ্ছি এই মাঠের কোচ এবং হোস্ট আলামিন ভাইকে, এবং আরো ধন্যবাদ জানাচ্ছি ICT বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাহেবকে, কারণ ওনার বদৌলতে এই মাঠটি গড়ে উঠেছেন। অন্যান্য খেলাধুলা সময়ের অভাবে রাখতে পারেনি, একমাত্র ব্যাডমিন্টন খেলাটাই ধরে রাখার চেষ্টা করেছি। দীর্ঘদিন পরে ব্যাডমিন্টন খেলতে নেমেছি, তাই প্রচন্ড ঘাম ছিলাম এবং বারবার আমার বলগুলো মিস হচ্ছিল, তাই প্রথম দুইটা গেমে আমি তেমন ভালো পারফরমেন্স করতে পারিনি। এর পরের গেমটাতে আমি কেমন পারফরমেন্স করেছি তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ব্রেভ ওয়ালিদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো বাটন চাপ দিয়ে দিবেন। এই মাত্র মাঠ থেকে নামলাম। আসলে অনেকে মনে করতে পারেন গরমের দিনে ব্যাডমিন্টন খেলতেছে, সবাই ভাবতে পারেন পাগল, কিন্তু আসলে ব্যাডমিন্টন একটা ইন্টারন্যাশনাল খেলা, সারা বছরই খেলা যায়, কিন্তু আমাদের বাংলাদেশে বেশি গরম হওয়ার কারণে শুধুমাত্র শীতে খেলা হয়। শীতকে উদ্দেশ্য করে প্র্যাকটিস করতেছি, দেখা যাক। এখন আছি সিংড়া উপজেলার পাশে একটি মাঠে। অল্প কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে পরের গেমটি খেলার আগে একটু প্র্যাকটিস করে নিলাম, কারণ কি প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। খেলাধুলা করলে শরীর এবং মন দুইটাই ভালো থাকে, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারাও খেলাধুলা করবেন। এই মাঠের প্রত্যেকটি প্লেয়ারই অনেক ভালো খেলে এবং অনেক আন্তরিক, তাই তাদের কাছে আমার অনেক কিছু শেখার আছে। চলুন কথা না বাড়িয়ে পরের গেমে চলে যাওয়া যাক। হ্যাঁ
কেন হইলো যে তুমি চেতাছো আর আমি থেমে গেছি, আমি তো পাশে তাছি, বুঝলে? কষ্ট সব এবার থেকে গেল সব কটাই, তাহলে কি হয়েছে? একদিন পরে আমার রান আসতে।